হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল, এবং মেলের যে বিষয়বস্তু সেটা কি বলা হয়েছে দেখে নাও। সিকিং ইনফরমেশন রিগার্ডিং দ্য রিঅ্যাডমিটেড স্টুডেন্টস ইন সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টার্স একাডেমিক সেশন 2023-24, তাহলে 2023-24 একাডেমিক সেশনের সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা রিঅ্যাডমিশন নিয়েছিলে তোমাদের কলেজে, তাদের ইনফরমেশন চাওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। বাকি ডিটেলে দেখে নেবো এই মেলে কি বলা আছে। কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল ইন চার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউটস, তাহলে সমস্ত যে ডিপ্লোমা কলেজগুলো আছে সেই ডিপ্লোমা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জের এই মেলটা কিন্তু ফরওয়ার্ড করা হচ্ছে। স্যার ম্যাডাম, ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড দ্য ইনফরমেশন টু দ্য কাউন্সিল রিগার্ডিং দ্য রিঅ্যাডমিটেড স্টুডেন্টস অফ ইয়োর ইনস্টিটিউট ইন সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার্স একাডেমিক সেশন 2023-24 ইন প্রেসক্রাইবড এক্সেল ফাইল ফরম্যাট লেটেস্ট বাই 30 April 2024। তাহলে বলা হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা আপনার কলেজে বা আপনার ইনস্টিটিউটে সেকেন্ড ফোর্থ বা সিক্স সেমিস্টারের রিঅ্যাডমিশন নিয়েছে এবং যাদের একাডেমিক সেশন ছিল 2023-24, তো সেই সকল ছাত্রছাত্রীদের যে ইনফরমেশন, ঠিক আছে, কী কী ইনফরমেশন চাওয়া হয়েছে সেটা আমি তোমাদের এই ফাইল ফরম্যাট দেওয়া আছে এখানে, ঠিক আছে, এক্সেল ফাইল ফরম্যাটটা, কিন্তু ডিউ টু সিকিউরিটি রিজন সেটা তোমাদের আমি দেখাতে পারছি না, কিন্তু কী কী ধরনের জিনিস ওখানে চেয়ে পাঠানো হয়েছে সেটা বলে দিচ্ছি। স্টুডেন্টদের হচ্ছে সিরিয়াল নাম্বার, ইনস্টিটিউট কোড, নেম অফ দ্য ইনস্টিটিউট, নেম অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, ব্রাঞ্চ কোড, আর সে কোন সেমিস্টারে পড়াশোনা করছে এবং তার রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে। এই ডিটেলসগুলো কিন্তু কলেজের কাছে কিন্তু চেয়ে পাঠিয়েছে স্টেট কাউন্সিল। তারপরে কি বলা হচ্ছে দেখে নাও, উই সলিসিট, এবং এই যে ডিটেলসগুলো সেটা কিন্তু 30 April 2024 মধ্যে কিন্তু স্টেট কাউন্সিলকে কিন্তু এই প্রেসক্রাইব ফরম্যাটে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে, ফিল আপ করে। উই সলিসিট ইউর কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড, এবং এই সম্পর্কিত বিষয়ে আপনার সহযোগিতা কাম্য করি। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যে সকল তোমাদের সিনিয়র দাদা দিদি হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, ঠিক আছে, ভাই বোন হতে পারে, যারা নতুন করে রিঅ্যাডমিশন নিয়েছে সেকেন্ড ফোর্থ বা সিক্স সেমিস্টারে, তাদেরকে অবশ্যই কিন্তু বিষয়টা ইনফর্ম করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।